হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে কিছু মাছের সম্পর্কে জানাবো। নোমান, ওই কামিলা মাছটা তোলো, কামিলা মাছ। এটা হচ্ছে সাগরের কামিলা। রোমান, এটা কত কেজি হবে? সাত থেকে আট, না? ওই যে আর একটা ওখানে, রূপচাঁদা, তাই না? কিছু মাছ তুললো, দেখাও। কাঁকড়া দেখো, কাঁকড়া। এটা হচ্ছে সাগরের কাঁকড়া, তাই না? কাঁকড়াগুলো অনেক সুন্দর, তাই না? এটা এটা কিন্তু জীবন আছে আমাদের মতন একটা, কিন্তু বুঝে যাচ্ছে না, দেখছেন? কিন্তু পানির মতন দেখছে। এটা তো আপনারা মনে হয় চিনেন সবাই, এর নাম হচ্ছে মায়া মাছ। দেখেন টাইগার, এটার নাম টাইগার, আমরা টাইগার বলে দিই। এত খাইতে অনেক সুস্বাদু, তাই না? দেখেন কত মাছ এখানে, সামুদ্রিক মাছ। আমরা সাগরে আসছি মাছ মৎস্য আহরণ করার জন্য। অনেক মাছ, প্রায় এক থেকে দেড় টন হবে। আপনারা অনেক অনেক মাছ, সবাই আসছে সাগরে। সাগরের জীবনটা অনেক কষ্টের, যারাই চাকরি করে তারাই বোঝে যে সাগরের জীবন কিরকম। এখানে একটু জালে প্রবলেম হয়েছে, তার জন্য কাজ করতেছে তারা। এই যে দেখতেছেন, এটা হচ্ছে সাপের মতন, এটা হচ্ছে কামিলা মাছ, সাগরের কামিলা। এটা অনেক বড় আর কি, 8 থেকে 10 কেজি হবে সাইজে। আর এইগুলো হচ্ছে রূপচাঁদা। এই মাছগুলো খেতে অনেকটাই অনেকটাই সুস্বাদু, অনেক টেস্টি মাছ এগুলো। মানে মাছ আছে অনেক ধরনের, অনেক প্রজাতির মাছ আছে। এটা কাঁকড়াটা অনেক সুন্দর, তাই না? অনেক বড় মোটামুটি। যেটা ছুরি, অনেক বড় বড় ছুরিগুলো। এই দেখতে পাচ্ছেন, এই ক্যাকড়াটার কালার আবার অন্যরকম, আগেরটার থেকে ডিফারেন্ট। এই যে এটা এটার, এটা কিন্তু আলাদা না, সেম না, সেমই, কিন্তু এটার আর এটার কালার দুইটা ডিফারেন্ট। চিংড়ি দেখতে পাচ্ছেন, এটা হোয়াইট,
এটাকে হোয়াইট চিংড়ি বলে। বিভিন্ন প্রকারের মাছ দেখেন, ছোট বড় সব মিলায়ে বিভিন্ন বিভিন্ন প্রকারের মাছ। ওকে অনেক ধার তাতে, তার জন্য আমার হাত কেটে গেছে। এই দেখেন কাটা মাছ, মিডিয়াম কাটা বলে। এই যে দেখতে পাচ্ছেন, এটা দুই ধরনের, এটাকে আমরা সাগরে টাইগার বলে থাকি আর কি, এই চিংড়িটাকে টাইগার বলে থাকি। এটার মূল্য অনেক, আর এটা হচ্ছে হোয়াইট। এটার মূল্য 1500 থেকে 1700-1800 টাকা পর্যন্ত কেজি। এটা খেতেও অনেক ভালো আর কি, অনেক মজাদার আর কি। এই যে অনেক বড়, দেখতে পাচ্ছেন অনেক বড়। দেখতে পাচ্ছেন মাছের তাতে এত পরিমাণ ভার, হাত কেটে রাখতে হচ্ছে। প্রচুর মাছ, না হলে 1500 কেজি তো হবে মিনিমাম। এটা 4 ঘন্টার মাছ, 4 ঘন্টা ট্রলিং আমরা করছি আর কি। এখানে কিছু প্রবলেমের কারণে এখন ট্রলিং বন্ধ, কাজ করতেছে তারা। যে কাজ শেষ হলে আবার ট্রলিং শুরু করব ইনশাল্লাহ। এগুলো হচ্ছে ফিশ হোল্ড, এখান থেকে মাছ নিয়ে মাছ সব প্রসেসিং করে আলাদা করে এর ভিতরে সব রাখা হবে। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন, আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নতুন নতুন ভিডিও দেবো আপনাদের জন্য, দেখার জন্য সাগরের জীবন আমরা কিভাবে থাকি সাগরে। ঠিক আছে বন্ধুরা, আল্লাহ হাফেজ। আবার নেক্সট ভিডিওতে আবার আরো অন্য অনেক কিছু দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।